হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফ্রিতে লাইক ফলোয়ার বাড়ানোর চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আপনার যারা ইনস্টাগ্রাম ইউজার আছেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনোভাবেই লাইক ফলোয়ার বাড়াতে পারতেছেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার ভিউজ কমেন্টস রিলসের ভিউ সব কিছু বাড়াই নিতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বিনা স্ক্রিপে দেখতে থাকুন একদম মনোযোগ দিয়ে। আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 5,551টা ফলোয়ার্স এবং ইউজার নাম হচ্ছে GBT9972। যাই হোক, আমরা এখন সরাসরি চলে যাবো গুগল বা ক্রোম ব্রাউজারে একদম রিয়েল ফলোয়ার্স বাড়ানোর জন্য। তো গুগল বা ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ করবো medihatmeti.com। আমি যেভাবে লিখে সেমভাবে লিখে নেবেন, অথবা চাইলে আপনার লেখাটা স্ক্রিনশটে নিতে পারেন, অথবা আমার পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। সো আপনারা এই পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটি পেলে এই পিন কমেন্ট থেকে ক্লিক করে এখানে সরাসরি চলে আসতে পারেন, বা এখানে আপনারা সার্চ করতে পারেন medihatmeti.com। তো আমরা এখানে medihatmeti.com এই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গিরিচ অ্যাপ মানে এরকম একটা অপশন, এটা লগ ইন একটা অপশন। সো এটা আমরা এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টার্কিশ ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে বাংলা বা ইংলিশ করে নিতে পারেন। সো এইখানে আমাদের একটা লগ ইন করার জন্য ফেক ইনস্টাগ্রামের প্রয়োজন হবে। সো আমরা আলাদাভাবে একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমরা ফেক ইনস্টাগ্রাম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাই দিব, ঠিক আছে? এখানে কিন্তু মাস্ট বি আপনারা ফেক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। যদি রিয়েল ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তো আমরা ফেক ইনস্টাগ্রাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে দেখতে পাচ্ছেন গিরিচ অ্যাপ অপশন একটা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দিলে আমাদের 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো, কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অলরেডি গাইস দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো সার্ভিস নিতে পারবো। আপনার যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে আমরা 175টা ফলোয়ার্স নিতে পারবো, 140টা ভিউজ নিতে পারবো, 700 ভিউজ নিতে পারবো, এছাড়া অনেকগুলো সার্ভিস আছে ইনস্টাগ্রাম, সবগুলো নিতে পারবো। তো এইগুলো নেওয়ার জন্য আমরা 100 ফলোয়ার্সের উপর একটা ক্লিক করে দিলাম। ফলোয়ার্সের উপর ক্লিক করে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে একটা নোটিশ চলে আসছে। এই নোটিশটা আপনারা আগে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের ফ্ল্যাগ ফর রিভিউ ওইটারে অফ করে রাখতে হবে আপনাদের ইনস্টাগ্রাম সেটিং থেকে, ঠিক আছে? ওইটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিং থেকে করতে হবে, সেটা আমি পরে দেখাবো কিভাবে করবেন। অবশ্যই এটা কিন্তু আপনার ফলোয়ার্স নেওয়ার আগে সেটিংটা করে নিতে হবে। আপনারা কিন্তু ফলোয়ার্স নেওয়ার আগে অবশ্যই এই সেটিংটা করে নেবেন, তারপরে ফলোয়ার্সগুলো নেবেন। তো এই জিনিসটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি, আগে কীভাবে ফলোয়ার্সটা অর্ডার করতে হবে সেটা আমি আপনাদের দেখাই দিই। একদম ফ্রিতে ফলোয়ার্স নেবেন, তো আমি আপনার সেটিংটা একটু পরে দেখাবো। তার জন্য আমরা আগে ফলোয়ার্সগুলো নিয়ে তারপরে ফলোয়ার্স এই সেটিংটা দেখাই। তো আমরা আমাদের রিয়েল ইনস্টাগ্রাম ইউজারনেম এখানে বসাই দিব। বসানোর পরে গাইস দেখতে পাচ্ছেন নিচে লগ ইনের সরি সার্চ করার একটা অপশন আছে। সো আমরা এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলে গাইস আমাদের কিছুটা সময় নেবে, কিছুটা সময় নিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে চলে আসছে। সো আমরা আমাদের রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার্সগুলো নিব। এখানে দেখতে পাচ্ছেন 50 লেখ আছে, আমরা যেহেতু 175টা নিতে পারবো, সো আমরা এখানে 175 লিখে দিব, ঠিক আছে? 175 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটা অপশন আছে, স্টার্টে ক্লিক করে দিবেন। তার আগে আপনাদের আবারও বলছে ফ্ল্যাগ ফর রিভিউ, এটা কিন্তু আপনার সেটিং থেকে অফ করে রাখতে হবে, ঠিক আছে? এটা যদি অন করে থাকে অফ করে রাখতে হবে তাহলে কিন্তু ফলোয়ার্স পাবেন, নাহলে কিন্তু পাবেন না। সো এই ফ্ল্যাগ ফর রিভিউ এটা কীভাবে অফ করবেন সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। আগে দেখতে পাচ্ছেন আমরা যখন সার্চে ক্লিক করে দিলাম আমাদের 120 সেকেন্ড একটা সময় কাউন্ট হচ্ছে, মানে 2 মিনিটের এই 2টা মিনিট আমরা এখানে অপেক্ষা করে নেবো, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলোয়ার্সগুলো পেয়ে যাবো। তো আমরা এখানে 120 সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি, আপনারা 120 সেকেন্ড অপেক্ষা করে নেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের 120 সেকেন্ড অপেক্ষা করা হয়ে গেছে। 120 সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের এখানে রিয়েল টাইম জিরোতে চলে আসছে। সো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম। 4,551টা ফলোয়ার ছিল, একটা রিফ্রেশ করে নিবো আপনাদের মাঝে। একটা রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে 4,573টা ফলোয়ার্স হয়ে গেছে, মানে ইনস্টাগ্রামে আমাদের এখানে 26টা ফলোয়ার্সের মতো বেড়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াই নিতে পারবেন। সো যেহেতু ইনস্টাগ্রাম আপডেট চলতেছে, যেমন আমরা কম ফলোয়ার্স পাইছি, এখন আপনারা কিছুদিন পর যদি ট্রাই করেন বা এখানে আমার ভিডিওটা দেখতেছেন এখন, ট্রাই করলে আরও বেশিও পেতে পারেন। বা আমি 26টা পাইছি, এর মানে এই না যে আপনারা 26টা পাবেন, এর বেশিও পেতে পারেন। এবং সবগুলো ফলোয়ার্স কিন্তু রিয়েল ফলোয়ার্স হবে। দেখতে পাচ্ছেন এখানে তাদের কিন্তু 700, 1,000, 2,000 করে ফলোয়ার্স আছে এবং তাদের কিন্তু পোস্টও করা আছে। তো যাই হোক, এখানে আমরা ফ্ল্যাগ ফর রিভিউ ওইটা কীভাবে টার্ন অফ করবো, সো এটার অফ করার জন্য আমরা সেটিং অপশন একটা ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে যাবেন, একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ ফর রিভিউ এটা কিন্তু অফ করে রাখছি অলরেডি, আমার এটা অফ করা আছে, আপনারা এইভাবে অফ করে নেবেন, ঠিক আছে? অন করা থাকলে আপনারা এটা শুধু অফ করে নেবেন, আমার যেরকম আছে এরকম করে রাখবেন। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও।